কোনা থেকে এদিকে একটু উপরে উঠবেন, এখান থেকে একটু নিচে নামবেন, এই সোজাসুজি আপনি দাগ দিয়ে ডি আকারে কেটে নেবেন। এইটুকু কথা, আসলে এইটুকু মানে এখানে একটা আর এখানে একটা, দুই বার দুই জায়গায় পাশে দুইটা, হ্যাঁ দুই পাশে দুইটা কাটবেন। এটা কি ওয়েস্টার মাশরুম? হ্যাঁ ওয়েস্টার মাশরুম। এই যে এখানে যে চাষ আছে, চাষ দেখে ওয়েস্টার মাশরুম চাষ প্রণালী, এই যে প্যাকেটের কোনা কাটা, এই যে প্যাকেটের কোনাটা আপনি করবেন, দেখে দেখে কাটতে পারবেন, ঠিক আছে। এখানে আপনাকে সব কিছু উল্লেখ করে দেওয়া আছে, এই যে কাটা, আচ্ছা সবকিছু আছে, ছবি তুলতে পারলে ছবি এখানে দেওয়াই আছে। আর এইটা আপনার কতদিন লাগবে হইতে? এটা এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরেই হওয়ার কথা, হয়তো বা ওয়েদারের ইসে বা যত্নের কারণ হয়তো বা দুই তিন দিন বেশি লাগতে পারে, বা দু চার দিনের বেশি। এটা একটা ই থেকে আপনার কতদিন পর্যন্ত ই পাওয়া যাবে? তিন মাস পর্যন্তই পাওয়ার কথা। আপনি আড়াই মাস নেওয়ার পরে আবার পাশে সরিয়ে রেখে নতুন গুলো দিবেন, কিন্তু তারপর ওখান থেকে আস্তে আস্তে উঠতে থাকবে। আচ্ছা মানে এইটা মোটামুটি তিন মাসের পরেও দিতে পারে ফলন? তিন মাস পর, তাহলে তিন মাস পরে আমি আবার এসে আবার নিয়ে যাবো? আড়াই মাস পরে এসে নিয়ে যাবেন।